নীলফামারীর ডোমারে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। নীলফামারীর ডোমারে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয় রোববার বিকেলে উপজেলা ভূমি অফিস চত্বরে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ভূমি জাইদ ইমরুল মোজাক্কিনের সঞ্চালনায়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডোমার সাব রেজিস্ট্রার মাহফুজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালিক সরকার ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ আরও অনেকে। লিমন হায়দার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।